नमस्कार बंधुरा, आमार चैनेले आमी सबाइके स्वागत जानाई। मोचा आमरा प्रत्येकेई भालोबासी खेते, किन्तु काटार भय आमरा अनेकेई करते चाई ना। आर ताछाड़ा एखन प्रत्येकेई व्यस्त, मोचा काटार मतन हाते समयो थाके, सेई जन्य मोचा काटार एकटा सहज उपाय तोमादेर संगे शेयार करछि। एर फले मोचा काटते बेशी समयो लागबे ना। मोचा काटार आगे हाते सर्षे तेल मेखे नेब। प्रथमे मोचार आस्तरण थेके पाट पाट करे मोचार কলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। মোচাটাকে আমি ততক্ষণ অবধি পাট পাট করে খুলব যতক্ষণ না পর্যন্ত মোচার ভিতরের নরম অংশটা দেখা যাচ্ছে। দেখো মোচা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি হাতে সর্ষে তেল মেখে নিচ্ছি। প্রথমে আমি মোচার যে শক্ত ডাঁটি মতন অংশটা থাকে সেটাকে ছাড়িয়ে নেব। সেটার জন্য একসাথে মোচা অংশগুলোকে ধরে বটিতে টান দিলে দেখো কি সুন্দর বেরিয়ে আসছে একসাথে। এরমভাবে আমি আগে করে নেব। তারপরে দেখো মোচার একটা শক্ত মতন আস্তরণ থাকে, ওটা ফেলে দিতে হবে। তাহলেই আমার মোচা কাটা পুরো কমপ্লিট হয়ে গেল। এইবারে আমি এগুলোকে যতটা সম্ভব জিরে জিরে করে কাটব। এটা বটিতেও কাটতে পারা যায় আর ছুরি দিয়েও কাটতে পারা যায়। আর আমি তোমাদের বটি দিয়ে কেটেও দেখাচ্ছি আর কাঁচি দিয়ে কেটেও তোমাদের দেখাচ্ছি। কাঁচি দিয়ে কাটলে খুব সুন্দর একদম জিরে জিরে করে কাটা যায়। দেখো মোচা কাটা হয়ে গেলেই এই মোচাকে কিন্তু সঙ্গে সঙ্গে জলে ঢেলে রাখতে হবে, তা না হলে কিন্তু মোচাতে কালো একটা দাগ পড়ে যায়। দেখো মোচা কাটা আমার হয়ে গেছে। এইবারে মোচার ভিতরের এই নরম অংশটা যতটা সম্ভব জিরে জিরে করে আমি কেটে নিচ্ছি। এই অংশটাও কাটা হয়ে গেলে কিন্তু আমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখব। জলের মধ্যে ভিজিয়ে রাখলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে এর মধ্যে যদি কোনো তেতো ভাব থাকে সেটাও চলে যায় আর কালোও হয় না। দেখো মোচা কেটে আমি সমস্ত জলে ভিজিয়ে দিলাম। এবারে আমি নিয়ে নেব একটা প্রেশার কুকার। এই প্রেশার কুকারের মধ্যে জল থেকে তুলে নিয়ে মোচাগুলোকে আমি দিয়ে নেব। দিয়ে এটাকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর দেব এর মধ্যে অল্প একটুখানি নুন। এতে কষটা খুব ভালো মতন চলে যায়। মোচাটা যতক্ষণ প্রেশার কুকারে সিদ্ধ হচ্ছে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে এর মধ্যে আলুটাকে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় একটু দিয়ে নিলাম একটুখানি নুন আর একটু হলুদ। দেখো আলুগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এইবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কালো সর্ষে আর সাদা জিরে ফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি টমেটো। এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের টমেটো। টমেটোগুলো যখন নরম হয়ে যাবে তার মধ্যে আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এই চিনিটা দিলে এটার কালারটা খুব ভালো হয়। এটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। দেখো যখন মশলাটা থেকে তেল ঝরতে শুরু করে দেবে তখন আমি আগের থেকে সেদ্ধ করে রাখা মোচাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব মিনিট পাঁচেক, যতক্ষণ অবধি মশলাটা ভালোভাবে এর মধ্যে মিশে যাচ্ছে। দেখো মোচার মধ্যে মশলাগুলো ভালো মতন মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কিশমিশ আর দিচ্ছি কাজু। তোমরা তো মোচা অনেকেই অনেক রকমভাবে করেছ, একবার এইভাবে করে দেখো, এটার স্বাদ কিন্তু খুব ভালো হয়। এইবার আমি এটাকে ঢেকে রাখব 10 মিনিটের জন্য। দেখো 10 মিনিট হয়ে গেছে। আমার এই নিরামিষ মোচার ঘণ্টটা
প্রায় হয়ে গেছে। নিরামিষ খাওয়ার দিনে এই মোচার ঘন্ট হলে সত্যি আর কিছু লাগে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি এক চামচ ঘি। আজকে এই ছিল আমার মোচার ঘন্ট রেসিপি। যদি তোমাদের ভালো লাগে তাহলে এই রান্নাটা শেয়ার করতে একদম ভুলো না। এবারে মোচার ঘন্টটা আমি নামিয়ে নিয়েছি, একটু কাজু আর কিশমিশ দিয়ে গার্নিশিং করব। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলো আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। চলো টাটা।